Hey guys, good news. তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। মিঠাই পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছে আর আমাকে দেখে তো বুঝতে পারছো ভীষণ ভালো রয়েছে। এখানে দেখতেই পারছো খুব মজা নিয়ে আচারের কম্পিটিশন চলছে, আচার খাওয়া। রীতিমতো তো আমি বাটিটা মুখে দিয়েই আচার, আমরা এখন সবাই আচার খেতে বসেছি। আমি হচ্ছে আমি আমফি, তেঁতুলের আচার দেখি তো একটু দাও মা, আমি নিজে করেছি এই সব আচারগুলো। না না গো, শুধু ওটা বাদে এই সব কত কত সে। এই আর ওটা দেখা, দেখা না দেখা, এটা হচ্ছে আমে মিষ্টি, না টক মিষ্টি, জলটা ভালো তো খাওয়া যাবে তো? কাজিকে জল আসছে বলে আমাদের আচার খাওয়া দেখে নিজেরা খাচ্ছি নিজেদের আচার। কি লঙ্কা তার কানে পেয়েছি, আমাদের নাম মিমি। দেখা যাচ্ছে না এই হাতে খেতে গেলে হয় না। এই হাতে ফোনটা ধরি, কেউ ভুলভাল বকবি না, সবাই ভিডিওতে দিয়ে দেবো। এইদিকে না ধর, আমরা কিছু দেখাই পাই না। দাঁড়া আমি তো আচারটা খেতে পাচ্ছি না বাবা, কেমন করে দেখি কেমন দেখি দেখি খাচ্ছি। চুল খেলানোর কারণ হচ্ছে কি, কারেন্ট আসেনি, চুলে জল দিয়েছি, প্রচুর গরম, প্রচুর 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 গরম, আর 12টার সময় কারেন্ট গেছে, আর এখন বাজে 5:30 to 6:45 বাজে, তো প্রচুর ঝড় উঠেছে, সেই জন্য চুলটা পুরো জবজব করছে। আমি চুলটা খেলিয়ে দিয়েছি ওই জন্য। তিন দিন নাকি লাইন আসবে, চুপ করো। ওরা হচ্ছে কি আচার খাওয়া ফার্স্ট স্টার্টিং করেছে, আমি খাই না, আমার এত পছন্দ না। যাই হোক, ওদের দেখে আমার একটু লোভ লাগলো, তো আমি বললাম যে আমি আমেরটা খাবো না, আমি খাবো তেঁতুলের। তো আমাদের কখনো দেখেছি যে একটা কুকুর ডাকার পরে কেউ ডাকে না, এরকম হতে পারে? কথা ছি, মাম্মি কুকুর না, মাম্মি বিড়াল। একটা কবিতা বল। হ্যালো গাইস বলতে আছে দাদা, হ্যালো গাইস বলো, হ্যালো গাইস বল, গাইস ওরা ছাড়া বলো, গাইস গাইস বলেছে, হ্যালো বল, ভাই ভাই আছো বলে, আমি খুব ভাই আছি। এখানে এসে বল, ডান হাতে ক্যামেরা ধরেছি, বা হাতে বাটি ধরেছি, কি করে ভালো করে খাবো? আর গাল দিয়ে খাচ্ছি, গাল দিয়ে খাবে নাকি পা দিয়ে খাবো? ফোনটা ধরেছি বলেছিলাম পা দিয়ে লেখে জানো, আমি একটু ওকে ওইটা দিই।
যে তুলে দেয়া যাবে না কাকে চল আমরা খাই আর এনে করে তোমরা দেখো দেখো আর কমেন্ট করো গোটিটা চাটা কাটাতে ভীষণ টেস্ট ভীষণ ভীষণ টেস্টি টেস্টি টেস্টি।